আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ একজন আলেমের সম্মান মহান আল্লাহ পাক রক্ষা করেছেন। আমার ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে, সব সময় কি কাবিন নামা নিয়ে ঘুরতে হবে? আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন, এখানে কি কাবিন নামা সাথে রাখবেন? দুঃখজনক। তো কথা না বাড়িয়ে চলুন, যিনি আজকের ঘটনার জ্বলন্ত সাক্ষী ওই ভদ্র মহিলা কি বলেন আমরা ওনার মুখ থেকেই শুনি। আচ্ছা, আপনার নাম জেনে কি বললেন? জান্নাতের একটু জোরে। আপনার বাবার নাম? রহমান। বাড়ি কোথায়? ভাঙ্গা থানা? না, আলফাডাঙ্গা থানা। এখন যে বললেন ভাঙ্গা থানা, আপনি হুজুর মামুনুল হক সাহেবের সেকেন্ড ওয়াইফ না? আপনাদের কোনো বেবি নেই? না। ওনার প্রথম ঘরের স্ত্রীর ক সন্তান? কটা? চার ছেলে। বাসায় রেস্ট করার জায়গা নেই? অবশ্যই আছে। বাসায় কি সবসময় সবাই রেস্ট করে? বাইরে কেন যায়? দেশের বাইরেও তো যায়, তাই না? হ্যাঁ, দেশের বাইরে যায়, কিন্তু সেটা তো প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য, ঘোরার জন্য। এখানে এখানে প্রাকৃতিক পরিবেশ আমরা দেখতে দেখতে এখানে বসে লাঞ্চ করে একটু রেস্ট করে চলে যাব। ও, তাহলে হঠাৎ করে এমন শোরগোল কেন হলো, বা সবাই কিভাবে জানতে পারলো বা জানলো? ম্যাম, আমি সেই কিছু জানি না। আর আপনি ভাবতে মেয়েরা কেন আসলেন? অ্যাকচুয়ালি আপনি তো হাজবেন্ড, আপনি তো হাজবেন্ড ঠিক আছে, বাট আমি তো আমার হাজবেন্ড তো আর 10টা হাজবেন্ডের মতো না, আমি সবার সামনে যেতে পারি না, তাই